আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরে, শ্রী শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুর। এটা ফরিদপুরের, ফরিদপুর শহরের একটা অত্যন্ত পুরনো মন্দির। এখানে শ্রীধাম হচ্ছে মেইন ফটক, ভিতরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে শ্রীধাম অঙ্গন, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর মন্দির ফরিদপুর শহরে। ঠিক আমারই পিছনে এটা হচ্ছে মেইন বিল্ডিং, এখানে আমরা যাবো কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, আমরা বুক করি। হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারি হস্ত চন্দ্র পুত্র আকৃত পাতর। হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ। আমার নাম যুগল কৃষ্ণ সাহা। যুগল দাদা, হ্যাঁ, দাঁড়িয়ে আছি কোথায় বলেন? আমরা দাঁড়িয়ে আছি এখন শ্রী অঙ্গন দুলাল লাইব্রেরির সামনে। হ্যাঁ, পাঠাগারে সামনে একটা বাগান আছে। মূল মন্দির এটাই। হ্যাঁ, শ্রী জগৎবন্ধু সুন্দরের এখানে আবির্ভূত হয়েছিলেন। তো রাধা মাধব মন্দির। এই মন্দিরের ভিতরেই পূজা সবসময় পূজা অর্চনা হয় এবং 24 ঘন্টা পূজা প্রভুর গুণগান কীর্তন হয়। আসেন দাদা, আমরা একটু দেখি। এখানে সাধারণত পূজা অর্চনা হয়ে থাকেন এবং ভক্তি শ্রদ্ধা এখানে জানানো হয়। ভিতরে শ্রদ্ধাঞ্জলি। এরই এই মূল মন্দিরের সাথেই, মূল অংশের সাথে আরো ছোট ছোট কয়েকটা অংশ আছে, সেগুলো আমরা এখন আলাদাভাবে ঘুরে ঘুরে দেখব। ঠিক আছে দাদা? হ্যাঁ, ওকে। দেন আপনি স্টপ করে দেন।